कितने का देगा? দেখুন একজন প্রার্থী আমাদের নির্বাচনের নিয়মবিধি অনুসারে ভোট কেন্দ্রে যেতে পারে এবং যেখানে ভোট প্রক্রিয়া চলছে সেখানেও সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব প্রার্থীরও আছে একইভাবে তো সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি নিয়ম করেছে সেটা যেমন কেন্দ্রীয় যারা বাহিনী আছেন এই ভোট কেন্দ্রের ডিউটিতে হয়তো তাদের জানা আছে কি না আছে আমি এই কেন্দ্রে এসে যেটা দেখলাম সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কোনো অসুবিধা নেই আমি ভোট কেন্দ্রের ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছিলাম সেখানে কেন্দ্রীয় বাহিনী যিনি দায়িত্বে আছেন তিনি আমাকে বাধা দেন তো কেন বাধা দেন সেটাও আমরা বলেননি পরিষ্কার করে আমি তর্ক বিতর্ক জড়াতে চাইনি একটাই বলা সুষ্ঠুভাবে যাতে ভোট হয় নির্বাচন কমিশনের কাছে আমার একটা অনুরোধ বলতে পারেন এবং নির্বাচন কমিশনের দায়িত্ব এবং এখনও পর্যন্ত আমার কাছে পুরো যে খবর দুবরাজপুর বিধানসভাতে প্রত্যেকটা জায়গাতে সকাল থেকে যে ভিড় ভোটাররা বাড়ি থেকে বেরিয়ে মহিলা ভোটার পুরুষ ভোটার প্রত্যেকটা ভোটার যেভাবে লাইন দিয়ে ভিড় করেছে এটা থেকেই পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল এখান থেকে উৎখাত হচ্ছে তৃণমূল আজকে মানুষের মন থেকে মুছে গেছে এবং আগামী 2 তারিখে আপনারা দেখতে পাবেন এবং আজকে প্রত্যেকটা ভোটার এই বিধানসভার প্রত্যেকটা বুথে যেভাবে আজকে তারা ভোটদানের জন্য এগিয়ে এসছে এটা থেকেই পরিষ্কার যে তৃণমূল এবার বিদায় নিচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।